খেলাফতের সাথে গণতন্ত্রের দ্বন্দ্ব কোথায়? খেলাফতের সাথে চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন, কোরআন সুন্নাহ এবং ইসলামী আকায়েদের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র তার সমস্ত আদর্শ পরিত্যাজ্য, হারাম এবং শিরক। এই গণতন্ত্রকে জায়েজ প্রমাণ করার কোনো সুযোগ কোনো মানুষের কাছে কেন নাই? এই ব্যাপারে আমার স্বতন্ত্র লেকচারগুলো শুনবেন, আজকে কয়েকটা কথা বলে দিচ্ছি। আপনি যদি পুরাপুরি গণতন্ত্রকে বিশ্বাস করতে চান, তাহলে আপনাকে প্রথমে ইসলাম ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আপনাকে বড় বড় শেরেক আর কুফরকে মাথা পেতে নিতে হবে। কিভাবে? আমি একটা দুটো দলিল দিয়ে দিচ্ছি। গণতন্ত্র বা ডেমোক্রেসির মূল হচ্ছে জনগণের রায়কে মেনে নেওয়া, আর আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া। আইন বানাবার ক্ষমতা কাকে দেওয়া? গণতন্ত্র, গণ মানি জন, তন্ত্র মানি আইন। জনগণের আইনকে বলা হয় কি? গণতন্ত্র। কি বলা হয়? এখন আপনি বলুন, আইন বানাবার অধিকার মানুষ রাখে? রাখে? আইন দিবেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুলিয়া আহলাল কিতাব تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله محمد صلى الله عليه وسلم أبني أهل كتاب কে ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐক্যমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানতে পারি সমানভাবে তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউ কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। কি বানাবো না? নাউজুবিল্লাহ, আল ইয়াজুবিল্লাহ, আলফা 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 মাররা। গণতন্ত্র মানি মানুষ মানুষকে রব বানায়, মানুষ মানুষকে কাকে বাদ দিয়ে? শিরক হয় কি না? কথা বলে না। কিভাবে? ইলেকশন হচ্ছে। হ্যাঁ, ইলেকশনের মাধ্যমে আপনারা যে সদস্য নির্বাচন করেন, এরা আইন প্রণেতা। এরা কি? এর মানে জনগণ জানে যায় কালাচোরকে আইন প্রণেতা বানাবে? আপনার বলার কিছু? ইসলাম সমর্থন করে সিলেকশন, নট ইলেকশন। গণতন্ত্রের মূল ইলেকশন, খেলাফত সিলেকশন। কথা বুঝেন নাই? একটা ইলেকশন আর একটা ইলেকশন। মানে চোর, ডাকা, সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদমাশ, লুচ্চা, লম্পট, সবার অধিকার আছে নেতা বানাবার। সিলেকশন বলে না, ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে। পার্থক্য আছে না? ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে। এই হচ্ছে ইলেকশন ও সিলেকশনের মধ্যে পার্থক্য। কথা বুঝতেছেন? দুই, সিলেকশনের মাধ্যমে খলিফা যিনি নিযুক্ত হন, আইন বানাবার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় না। আর ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করলে তাকে আইন বানাবার পূর্ণ অধিকার দেওয়া হয়। অথচ আল্লাহ ছাড়া কেউ আইন বা বিধান দেবার ক্ষমতা রাখে না। তা আপনারা যাকে খুশি তাকে সংসদ সদস্য বানায় পাঠান কি না? কথা বলেন, পাঠান। এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সংসদে, হ্যাঁ, যেমন ইউক্রেনে যিনি প্রেসিডেন্ট উনি কমেডি নাটক করতো আগে, কৌতুক অভিনেতা একটা দেশের প্রেসিডেন্ট, এই লোকটা যুদ্ধের ময়দানেও কমেডি করতেছে, রাশিয়া বোমায়া তার এপার ওপার দুরুস্ত করে দিচ্ছে, একে কিচ্ছু হয় নাই, দেশ কিন্তু শেষ। কারণ সে হচ্ছে কমেডিয়ান হিরো, সে আগে কৌতুক অভিনেতা ছিল। আমাদের দেশে কি আছে না? সংকেত টংকেত, এদের মতো ছিল ইউক্রেনে। সে এখন প্রেসিডেন্ট। সে কি এখন প্রেসিডেন্ট? আবার আমাদের বাংলাদেশে দেখেন, গায়িকা, নায়িকা,
ঠিক কিনা? আউল, বাউল, ফাউল, টাউটার সবই আছে, কিন্তু দুই চারটা আলেমের চেহারা আমরা দেখি না, ঠিক কিনা? কারণ এই দেশের জনগণ ওদেরকে পছন্দ করতেছে, সবার হাতে আপনার দিয়ে পছন্দ করুক না করুক গেছে তো, ঠিক কিনা? রাতে হোক দিনে হোক ঘুমে হোক জেগে জেগে হোক গেছে কিনা? এখন ওরা ওখানে যে কি করতেছে, আইন তৈরি করতেছে। ওখানে একজন সংসদ সদস্য, ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি দাঁড়ায় বললেন যে মাননীয় স্পিকার, মহিলারা কাজ করতে করতে বিরক্ত, এখন থেকে মহিলারা চাকরি বাকরি করবে, পুরুষরা কাপড় ধুবে, ঘর সংসার গোছাবে আর চুলা চাকরি চালাবে। এখন বাকি সংসদ সদস্যদেরকে বলা হয় বিলের পক্ষে কারা, সবাই বললো ঠিক আছে হ্যাঁ, উনি বলেন হ্যাঁ যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে, বাস বিল পাশ। মনে করেন পুরুষ সব ঢুকলো ঘরে, মহিলারা গেল। একজন দাঁড়ায় বলল মাননীয় স্পিকার, বাল্য বিবাহ এটা খুব খারাপ জিনিস, অতএব বয়স একুশ হওয়ার আগে, মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে নিষিদ্ধ করা হোক, হারাম ঘোষণা করা হোক। বাকি সদস্যরা বলল ঠিক আছে, উনি বলেন হ্যাঁ যযুক্ত হয়েছে, আল্লাহ করছেন হালাল, ওনারা করছেন হারাম, ঠিক কিনা? একজন দাঁড়ায় বলল মাননীয় স্পিকার, দেশে এখন মদের খুব প্রয়োজন, কারণ হাইপার টেনশন মানুষের বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, চিন্তা বেড়ে গেছে, দুই এক ঢোক মদ টপ না খাইলে রাতে ঘুম আসে না, অতএব অবাধে মদের লাইসেন্স দেওয়া হোক আর প্রত্যেক শপিং মলে মদের বার খোলার অনুমতি দেওয়া হোক। বাকিরা বলল ঠিক আছে, তিনি বলেন হ্যাঁ যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে, হালাল করে দিলেন, আল্লাহ করছেন হারাম আপনি করছেন হালাল, আল্লাহ করছেন হালাল আপনি করছেন হারাম। এইটাই মানুষ মানুষকে রব বানানো, এটা গণতন্ত্রের মাধ্যমে হয়, এটা আপনি কিভাবে ইসলামী গণতন্ত্র আবার বললেন, বলা যায়? বলবেন আমরা মডিফাই করব, তো করেন। ফেকার কিতাবে আসছে মদের মদ, মদ খাওয়া কি হারাম, মদের মধ্যে যদি লবণ দেন তখন মদ খাওয়া হালাল, কারণ ওটার মদ থাকে না, ওটা হয় শিরকা। কি হয় এখন কোন পাগল বলবে যে মদ খাওয়া হালাল, কিভাবে? লবণ দিয়া, লবণ দিলে তো ওটার মদ থাকে না, শিরকা হয়, তো নাম বদলাও। তোমরা মডিফাই করে ইসলামী রাষ্ট্র কায়েম করবা গণতন্ত্রের মাধ্যমে, তো মডিফায়ের পর ওটার আর গণতন্ত্র বলো কেন, ওটার নতুন নাম দাও। বুঝেন নাই, মাথায় ঢুকে না? আরে ভাই সাহেব, অনেকে বলতেছে যে আমরা তো আর এই গণতন্ত্র মানব না, আমরা এটারে ধোলাই মাজাই করে এটারে কি করব, আমরা ঠিকঠাক করে ওই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। এত কাটা ছাটার পরে ওইটার নাম আর গণতন্ত্র রাখার দরকার কি? নাম বদলাও। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু ফেকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না, ওইটা হবে শিরকা। তখন কেউ যদি বলে মদ খাওয়া হালাল, নাউজুবিল্লাহ, বলা যাবে? যদি বলে লবণ দেওয়ার পর, তো লবণ দেওয়ার পর তার মদ মদই থাকে না, ওটার নামই তো হয় শিরকা। এবারও বুঝেন নাই? তাহলে সর্বাবস্থায় গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা মুসলমান রাজনৈতিক আদর্শ হিসেবে মেনে নিতে পারে না, আমাদের রাজনৈতিক বিশ্বাস হবে খেলাফত, কি হবে? এখন ফেকার একটা মাসালা আছে, হালাতে এদেতে রাত জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা, খেলাফত রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত আমরাও চাই কিছু লোক গণতন্ত্রকে অপছন্দ করে আপৎকালীন মুহূর্তে ওজোর হিসেবে না যায় জেনে সংসদে যাক, কেন যাবে? বুঝেন নাই, গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না, নাজায়েজ মনে করবে। যেমন আপনি জঙ্গলে গেছেন সুন্দরবনে ঘুরতে, পথ হারায় ফেলছেন, খাবার দাবার শেষ, খাবার দাবার নাই, বুঝেন নাই, হরিণ একটা মরে পড়ে আছে, তো মরা হালাল পশু, মরাটা খাওয়া কি হারাম? তখন আপনি মরা হরিণ খেতে পারবেন না, হালাল জেনে না হারাম জেনে? তারপর ফেকার কিতাবে আসছে সুযোগ পেয়ে মরা হরিণ পুরাটা পেট ভরে খাবেন তা চলবে না, জীবন বাঁচাইতে যদ্দূর খাইবেন তদ্দূর, কিন্তু তখন কি মনে করে খাবেন? হারাম।
আপনার যদি তাগুতকে প্রোটেকশন দিতে একটি দলকে কতিপয় মানুষকে নির্বাচনের মাধ্যমে যেতে হয় তখন গণতন্ত্রকে হারাম ও মুহিমিলা শিরক মুয়াদ্দি ইলা শিরক জেনেই যেতে হবে এই জন্য যেন তাগুতের বিপক্ষে দ্বীনের পক্ষে কিছু নাও করা যায় অন্তত দ্বীনের বিপক্ষের কাজকে ঠেকায় দিব এটা হচ্ছে হালাতে ইদতেরারের সময়ের কথা আপনি সামগ্রিকভাবে গণতন্ত্রকে আদর্শ হিসেবে বিশ্বাস করলে ওয়াল্লাহি রাব্বিল কাবা কাবার মালিক আল্লাহর কসম আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাহলে শহাদায়ে কারবালা ইমাম হোসেনের গোলাম আমরা যারা আমাদের শপথ হবে আমরা রাজনীতি থেকে মুক্ত নই আমাদের রাজনৈতিক বিশ্বাস হচ্ছে খেলাফত এবং আমরা স্বপ্ন দেখি সেই খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়েমের কবে হবে তারিখ জানি না চেষ্টা করে যাব আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ প্রচেষ্টা আমাদের সফলতা আল্লাহ তাআলা দিবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক